প্রথম ফিল্ম প্রোডিউসার হিসেবে আমার সাথে অভিনয় করছো, তো এক্সপিরিয়েন্সটা কেমন? অ্যাকচুয়ালি প্রথম ফিল্ম প্রোডিউস করাটার আর অ্যাক্টিং করাটা অ্যাকচুয়ালি টু ডিফিকাল্ট, বিকজ প্রত্যেকটা ক্যারেক্টার আমার এত প্রিয়, কোন ক্যারেক্টার কীরকম চুল করবে, কীরকম ড্রেস পরবে এত বেশি ভেতরে নিয়ে রেখেছিলাম শুটিংয়ের দুদিন আগে। মানে আমার ক্যারেক্টারটা যখন স্টার্ট হচ্ছে দুদিন আগে আমার মনে হচ্ছিলো খুব তিতলি, মানে মনে হচ্ছে যেন তিতলিকে জানতে হবে নতুন করে, কারণ এতগুলো ক্যারেক্টার মাথায় বসে আছে। ফাইনালি আমার পোর্শনটা হয়ে গেছে, আমার আর আরিয়ানের যে পোর্শনটা ছিল, যে গল্পটাতে আমরা ছিলাম একসাথে, ভালোভাবেই হয়ে গেছে। ইনফ্যাক্ট শুটিংয়ের প্রায় 85% 90% হয়ে গেছে। ওকে, চ্যালেঞ্জ কী কী ছিল প্রোডিউসার হিসেবে? চ্যালেঞ্জ প্রথমে যেটা ছিল, এমন একটা ফিল্ম বা এমন একটা কনসেপ্ট চুজ করা যেটা আজ অব্দি ওয়ার্ল্ড হিস্ট্রিতে হয়নি। সো ফাইনালি মানে যখন আমি অভিকের, অভিক সরকারের এবং ইকুয়েশনস বইটা পাই, যখন আমি রাজুশ্রীকে পিচ করি যেটা ফিল্ম করতে চাই, ও আমাকে একটা অন্য কনসেপ্ট শুনিয়েছিল, তখন চ্যালেঞ্জ ছিল ওই মানে দশ মহাবিদ্যার তিনটি দেবীকে আর ওই স্টোরিগুলোকে কীভাবে ফিল্মে আনা যেতে পারে। 18 times স্ক্রিপ্ট রিডিং হয়েছে, এটা বিগ চ্যালেঞ্জ ছিল। তারপর এরকম একটা মানে খুব কঠিন বলবো না, বাট এত একটা ইন্টারেস্টিং কনসেপ্ট কে শ্যুট করবে, ডিওপি নিয়ে একটা প্রচণ্ড টেনশনের পার্ট ছিল। ফাইনালি রঞ্জন পালিতকে পাওয়া, যে লাস্ট পাটাকা রিলিজ করলো, তো বিশ্বাস করবে না, মানে যেহেতু 85% 90% হয়ে গেছে, স্যাটিসফ্যাকশন এটাই। বইটাতে যেভাবে পড়েছিলাম, যেভাবে দেখেছিলাম, শ্যুটটাও ঠিক সেইভাবে হয়েছে। ওকে, তো তোমার এই বইটা পড়ার, এই শ্যুটিংটা শুরু করা, মানে কতদিনের ডিফারেন্সে পড়লাম? আমি অ্যাকচুয়ালি প্রায় বলতে পারো 5 to 6 months একটা হোমওয়ার্ক ছিল। ওকে, বিকজ প্রথম কাজ বলে শুধু নয়, মানে ইন্ডাস্ট্রির এরকমভাবে আমাদের স্টারকাস্টিং ছিল যে এরকম স্টারকাস্টিং পাওয়া যায়নি। জানো যে রুদ্রবাবু এত বছর পর সিনেমা করেছে, তারপর মানবীদি, মানবীদিকে সেইভাবে ফিল্মে কখনো দেখা যায়নি, কমলেশ্বর, অর্পিতা পেয়ার বা আরিয়ান আর আমার, তারপরে ধরো গৌরব আর ঈশিতা, বেনিদি, তো তারপর পদ্মনব বিদীপ্তা, এইরকমভাবে কাস্টিং পুরোটা অ্যাকুমুলেট করে। এবং মানে সত্যি কথা বলতে কাস্টিংও কিন্তু আমরা কোনো কার্পণ্যতা করি, মানে যে কনসেপ্টে যাকে মনে হয়েছে যে যেতে পারে ঠিক তাকেই আমরা অ্যাপ্রোচ করেছি। ছোট করে তোমার চরিত্রটা যদি একটু বলে দাও। আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং, মানে আমার চরিত্রটা বলতে গেলে আমার গল্পটাতে আসতে হবে, কারণ তিনটে গল্প এবং তিনটে গল্প ন্যারেট করতে করতে যাচ্ছে কল্লোল শ্রুতি, মানে কমলেশ্বর, অর্পিতা। তো আমার চরিত্রটা হচ্ছে মিডিলের যে গল্পটা আছে, যেটা ছিন্নমস্তা দেবী খেলে, তো তিতলি একটি গ্রামের মেয়ে, ভীষণ স্কলার, পড়াশোনা করতে ভালোবাসে এবং তোমার রিসার্চ পেপারের জন্য ও জ্যাঠা জেঠির বাড়িতে আসে, বাবাকে খুব ভয় পায়, ছোটোবেলা মা মারা গেছে, তো ও ফেসবুকে একটি প্রেম হয়। প্রেমটা হয় কিন্তু শ্যামজ্যোতি বলে একটি খুব ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া ভদ্রসভ্য ছেলের সাথে, আদতেও সে দানব, সে হচ্ছে টেনিয়া। টেনিয়া কিন্তু এমন একটি ছেলে যে মেয়ে সাপ্লাই করে, গ্রাম থেকে মেয়ে তোলে ইউপি বিহারে সাপ্লাই করে এবং টেনিয়া ড্রাগ সাপ্লাই করে, এবং টেনিয়াকে তিতলি এতটাই ভালোবাসে না দেখে টেনিয়া মানে তিতলি ডিসাইড করে যে আমি টেনিয়াকে বিয়ে করবো, বাবা তো কোনোদিনও মেনে নেবে না, আমি পালিয়ে যাবো। তো এই ডিসিশনসটা একটা বিশাল বড় ডিসিশনস থাকে এবং এখানে একটা মানে আধ্যাত্মিক ব্যাপার থাকে। আমাদের সিনেমায় একটি চরিত্র আছে যেটা রিয়েল ক্যারেক্টার, পরাণ বন্দ্যোপাধ্যায় যেটা করছে, কৃষ্ণনন্দ আলমবাদী। আমাদের তিনটে স্টোরিতেই যখনই ক্রাইসিস হচ্ছে আমরা কৃষ্ণনন্দকে পাচ্ছি, কারণ উনি একজন লিভিং গড যাকে বলা হয়, উনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করেছে এবং ওনার যে মৃত্যু হয়েছে, কি আদৌ হয়নি, কীভাবে হয়েছে আমরা জানি না, তো কৃষ্ণনন্দ আবার এই গল্পে আসে এবং এই প্রেডিকশনটা করতে পারে, করে কিন্তু সে তার জ্যাঠা জেঠিকে অ্যাডভাইস করে। এবং সেই রাত্রিতে টেনিয়া এরকম হওয়ার পেছনে একটা বিশাল ঘটনা আছে, মানে হাজার বছর পুরনো একটা স্টোরি আছে, যেখানে টেনিয়া আগে ছিন্নমস্তা দেবীর পুজো করতো, তিনখানা মেয়ে এনে তাদের বলি দিয়ে, কিন্তু এটা প্রসেস না, দেবী কোনোদিনও, যে দেবী নিজের গলা কেটে মানুষকে খেতে দিয়েছিল, নিজের রক্ত দিয়েছিল, সে মানুষের রক্ত কী করে নিতে পারে বা প্রাণ কী করে নিতে পারে? এই মিসিং যে জায়গাটা, সেটা কিন্তু কৃষ্ণনন্দ এসে তিতলির মধ্যে দেবী শক্তিকে জাগৃত করে এবং
ফাইনালি টেনিয়াকে হাজার বছর ধরে অভিশপ্ত থাকার কারণ প্রত্যেকবার ও জন্ম নেয় এবং প্রত্যেকবার যেটা হয় ওর সঙ্গে ও বারবারই কিন্তু খুব মানে অভিশপ্ত হয়ে জন্মায় বলে প্রত্যেকবার ও বংশের কুলাঙ্গার এবং বংশের ধ্বংসের কারণ হয়। এবার দেবী ওকে ফাইনালি নিয়ে যায় নিজের সঙ্গে ওকে মুক্তি দিয়ে।